क्लास नाइन आज अभी तुम्हारे कोषे देखी पंद्रह तीन पेज नंबर 225 प्रश्न माना थे चार थे अंकगुली करा तुम्हारा अंकगुली देखो चार अंक बला आज पृथा एक समानांतरिक इंकेछे जार सन्निहित बाहुगुली हे 25 सेंटीमिटार और 15 सेंटीमिटार एक कर्णे दैर्घ्य 20 सेंटीमिटार हिसाब कर देखी 25 सेंटीमिटार बाहुर ऊपर समानांतरिक उच्चता कत समानांतरिक सन्निहित बाहु हे 25 और 15 सेंटीमिटार 25 सेंटीमिटार 15 सेंटीमिटार कर्ण दैर्घ्य 20 सेंटीमिटार मन कर बीडी कर्ण 20 सेंटीमिटार हिसाब कर देखी 25 सेंटीमिटार बाहुर पर समान उच्चता कत मैं उच्चता कत उच्चता उच्चता कत ये मन करो ये तुम्हारे बेट करते हैं कि कत आगे दिन देखे कि समान के कर्ण समान के दो सर्वसम त्रिभुजे विभक्त कर त्रिभुज बीडिस क्षेत्रफल जा समान एबिस क्षेत्रफल तर अर्धे अर्थात एबिस समान क्षेत्रफल इक्वल टू हम टू इंटू त्रिभुज बीडिस त्रिभुज बीडिस क्षेत्रफल बेर करब एस कत अर्धपरिसीमा कत ना 20 प्लस 15 प्लस 25 बाई दुई समान कत 25 और 20 45 60 बाई दुई समान होते 30 सेंटीमीटर ताले त्रिभुज BDC एक क्षेत्रफल कत मैं BDC समान होते कत एटा एक विषम बाहु त्रिभुज तार क्षेत्रफल सूत्र आमरा जानी S इंटू S माइनस A S माइनस B और S माइनस C ताले S टा कत 30 और 30 माइनस ए कत 20 30 থেকে আবার বাদ দাও 25 আবার বাদ দাও 30 থেকে কত না 15 এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার তাহলে কত পাচ্ছি না 30 গুণিত 30 থেকে 20 বাদ মানে হচ্ছে 10 গুণিত 5 গুণিত 15 বর্গ সেমি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 30 মানে হচ্ছে 3 গুণিত 10 গুণিত 10 হ্যাঁ गणित पाँच गणित पंद्रह मान हम तीन गणित पाँच वर्ग सेमी तेल पाची कत दुटो दस आज एक दस पेल कटा तीन आटो तीन एक तीन पेल और ये दुटो पाँच आज एक पाँच पेल वर्ग सेमी तेल पेलम कत एकशो पंचाश वर्ग सेमी कार क्षेत्रफल त्रिभुज बीडिस क्षेत्रफल तीडिस क्षेत्रफल जी एकशो पंचाश सेंटीमिटार है তাহলে সমান্তরিক ক্ষেত্রফল কত হবে অতএব সমান্তরিক এবিসি দিয়ে ক্ষেত্রফল হচ্ছে অতএব আমরা লিখব কি অতএব সমান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল কি না 2×150 বর্গ সেমি তাহলে হয়ে গেল 300 বর্গ সেমি তাহলে 300 বর্গ সেমি क्षेत्रफलटा पे गलम एबारे अंकटा बार करते हैं तुम्हारा कि 25 सेंटीमिटार बाहुर ऊपर उच्चता यहाँ समान क्षेत्रफल जानी सूत्र की सूत्र हे शर्तानुसारे कि भूमि दैर्घ्य मान 25 इंटू ये मन करो एच एच हाँ इक्वल टू हे 300 अत अर्थात बाहुर दैर्घ्य इंटू उच्चता इक्वल टू हे क्षेत्रफल समान इसका कत का 300 बाई 25 काटाटी कर 12 12 सेंटीमिटार अर्थात एखे जो उच्चता हल से हल 12 सेंटीमिटार ठीक है एर तुम्हारा पाँच दैर्घ्य अंकटा दाओ आरोप समय क्षेत्रफल बेर करते हैं क्योंकि एखे शर्त आलदा बला एक समान सन्निहित बाहुर दैर्घ्य हे 15 सेंटीमिटार और 12 सेंटीमिटार क्षुद्रतम बाहु दूटी दूरत हम 7.5 सेंटीमिटार हम बृहत्तम बाहु दूटी दूरत कत पाँच अंकटा दड़ी
আমি ধরে নিলাম ধরি বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি না, 15 ক্ষুদ্রতম বাহু দুটির দূরত্ব, তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে 12 গুণিত কি তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 7.5, আর বৃহত্তম বাহু দুটো কত 15, আর এদের মধ্যে দূরত্বটা আমি ধরে নিচ্ছি 8। তাহলে বাহুর দৈর্ঘ্য গুণিত উচ্চতা করে সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম, আবার বাহুর দৈর্ঘ্য গুণিত উচ্চতা করে সামান্তরিকের ক্ষেত্র পেলাম, অর্থাৎ ক্ষুদ্রতম বাহু গুণিত তাদের মধ্যে যে দূরত্ব ইকুয়াল টু বৃহত্তম বাহু ইনটু তাদের মধ্যে দূরত্ব, সামান্তরিক তো একটাই, তাহলে তাদের ক্ষুদ্রতম বাহু ইনটু উচ্চতা করলো ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো, আবার বৃহত্তম বাহু ইনটু উচ্চতা করলো একই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তাহলে এখান থেকে আমরা এই যে মানটা কত পাচ্ছি না, এই যে ইকুয়াল হচ্ছে 12.7.5/15, ঠিক আছে। তাহলে 15 এই দশমিক থেকে এটা আমরা পেলাম 10, 15 এটা পেলাম 5, এটা পেলাম 2, আর এটা পেলাম 6, তাহলে 6 সেন্টিমিটার, অর্থাৎ বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব হয়ে গেল 6 সেন্টিমিটার। এবার আমরা 6 দেখে রঙটিতে আসবো, 6 থেকে এটা রম্বসের অঙ্ক আছে, রম্বস কাকে বলে আমরা শিখেছি বা যে চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু একটি কোন সমকোণ নয় সেই চতুর্ভুজটি হচ্ছে একটা রম্বস। তাহলে 6 থেকে রঙটা দেখো, 6 থেকে রঙটি বলা আছে একটা রম্বস আছে, হ্যাঁ রম্বসে কি বলা আছে কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে হচ্ছে এ বি সি ডি যদি রম্বসটা হয় তাহলে এ সি কর্ণ আর বি ডি কর্ণ, তাহলে কর্ণদ্বয় হচ্ছে 15 মিটার ও 20 মিটার, তাহলে রম্বসটার ক্ষেত্রফল পরিসীমার উচ্চতা কত। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল, গুণফল। তাহলে রম্বসের কর্ণগুলো কত আছে, একটা কর্ণ আছে 15 মিটার আর অপর কর্ণটা আছে 20 মিটার, তাহলে এত বর্গ মিটার, 2 আর 20 কেটে 10 পেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 150 কি না বর্গ মিটার, এটা কি না রম্বসটার ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল পেলাম বা পরিসীমা এবং উচ্চতাটা বার করতে হবে পরিসীমা। তাহলে দেখো আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিডি যদি বিডি যদি বিডি ধরি হচ্ছে বিডি সমান হচ্ছে 15 মিটার, বিডিটা ও বিন্দুতে ছেদ করলো, তাহলে বিডি যদি 15 হয় অতএব ও বিটা কত না, ও বি সমান হচ্ছে 15/2 সমান হচ্ছে 7.5 মিটার, আবার এ সিটা কত না, এ সিটা হচ্ছে তোমার 20 মিটার, এ সিটা হচ্ছে 20 মিটার, অতএব ও এ কত না, ও এ ও এ সমান হচ্ছে 20/2 সমান হচ্ছে 10 মিটার, তাহলে এটা পেলাম কত না 7.5 আর এটা পেলাম 10, তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা কি পাচ্ছি না এ বি স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাহলে ও এটা কত না ও এটা হচ্ছে 10 আর হোল স্কোয়ার, আর ও বিটা কত না 7.5/2, ঠিক আছে। তাহলে এটা কত পাচ্ছি 10 হচ্ছে 100, আর এটা পাচ্ছি আমরা কত না 75 গুণ করবো, হ্যাঁ 5 5 এটা গুণ করলে হবে 5 5 25, 5 5 25 7 আর 8 7 8 56, এত গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 56.25 মিটার, আচ্ছা 75 গুণ করলো 75 75, 5 5 25, 5 7 35 আর 37, 5 7 35 52, 5 7 5 12, 5625, মানে এটা পেলাম। তাহলে আমরা কত পাচ্ছি না 156.25 মিটার, অর্থাৎ এ বিটা হচ্ছে কত না বাহুর দৈর্ঘ্যটা কত পাচ্ছি
रूट ओवर 156.25 मीटर 156.25 বর্গমূলটা না করে ফেলতে 156.25 হচ্ছে 1 1 1 5 6 1 2 আবার যাবে 2 দিয়ে 2 দুগুণে 4 44 1 25 12 ডবল 24 তাহলে 5 গেল 5 5 এর 25 5 6 এর 22 12 তাহলে 12.5 12.5 মিটার তাহলে বাহুটা পেয়ে গেলাম কত 12.5 মিটার তাহলে পরিসীমা কত হচ্ছে না পরিসীমা হচ্ছে অতএব ক্ষেত্রফলটা পেয়ে গেছি হ্যাঁ ক্ষেত্রফলটা কত পেলাম হ্যাঁ পরিসীমাটা কত পরিসীমা অতএব পরিসীমা পরিসীমা রম্বসের পরিসীমা সমান হচ্ছে 12.5 যদি একটা বাহু হয় তাহলে চারটা বাহু কত না 50 মিটার আর উচ্চতা কত বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে দেখো বাহুর দৈর্ঘ্য বলা আছে কি বাহুর দৈর্ঘ্য হচ্ছে শর্তানুসারে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12.5 আর উচ্চতা যদি আমরা এই ধরি তাহলে ক্ষেত্রফলটা কত পেলাম না ক্ষেত্রফলটা পেলাম 150 পেয়েছি 150 তাই তো 150 বর্গ মিটার পেয়েছি 300 150 তাহলে এখান থেকে আমরা এই যে মানটা কত পাচ্ছি তাই পাচ্ছি 150/12.5 10 মিটার কেটে উপরে 10 পেলাম 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 5 25 125 25 6 150 সমান হচ্ছে 12 মিটার অতএব আমরা রম্বসের উচ্চতা কত পেলাম উচ্চতা সমান পেলাম 12 মিটার তাহলে তিনটে উত্তর পেয়ে গেলাম ক্ষেত্রফল পেয়েছি 150 বর্গ মিটার পরিসীমা 50 মিটার আর উচ্চতা হচ্ছে 12 মিটার এই তিনটে আমাদের অ্যান্সার।